নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 এপ্রিল 2022, শনি মহারাজের কৃপায় এবং হনুমানজির কৃপায় এই হনুমান জয়ন্তীতে 5 রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি, প্রত্যেকে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল দুর্দান্ত দুর্লভ মহাসংযোগের সৃষ্টি হয়েছে। এই দৈনিক লটারিতে আগামীকাল শনিবার 16 এপ্রিল 2022 যে 5 রাশি লটারি প্রাপ্তি হতে চলেছে, আমি আপনাদেরকে সেই রাশিগুলোরই নাম আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, ভিডিওটি প্রতিদিনের মতো একটা কথা বলবো, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, কারণ আপনি এখানে ভিডিওটি শোনার পর আপনি ডিসিশন নেবেন যে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না। অর্থাৎ ভিডিওটি দেখুন, বুঝুন, তারপর আপনি চিন্তা করুন যে আপনার আগামীকাল লটারিতে ইনভেস্টমেন্ট করার ঠিক আছে কি নেই। এই 5 রাশি আগামীকাল কোটি টাকার মুখ দেখতে চলেছে। অর্থাৎ এই 5 রাশি ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, প্রাইস পাবে, কত অ্যামাউন্টের প্রাইস পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর। দেখুন, বেশ কিছুজন বলছেন যে কই লটারি বলছে, লটারিতে এ হচ্ছে। দেখুন, এই যে আগামীকাল যে প্রাপ্তির যে যোগ সৃষ্টি হয়েছে কি না, এই যোগটা যে 5 রাশির কথা বলছে, সে 5 রাশি কিন্তু পাবে। আপনি লটারিতে না হোক, আপনি শেয়ার মার্কেট থেকে আপনি লাভ পেতে পারেন, আপনি স্টক বিজনেস থেকেও আপনি লাভ পেতে পারেন, আপনি গোল্ড থেকেও লাভ পেতে পারেন, আপনি ব্যবসা থেকেও লাভ পেতে পারেন, কিন্তু এই 5 রাশি আগামীকাল কিন্তু প্রাপ্তি, কিন্তু প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। লটারি আপনারা যারা কাটছেন, আমি একটি কথা বারবার বলবো, নিজস্ব জন্ম ছকে 4টি গ্রহ রাহু, বুধ, শুক্র এবং শনির প্লেসমেন্ট কেমন আছে সেটা আপনি আগে দেখে নিন, তারপর লটারিতে আপনি ইনভেস্টমেন্ট করুন। লটারির ক্ষেত্রে রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, এই জন্য রাহু কবচটা যদি আপনারা পরিধান করেন, যাদের অল্প নাম্বারের জন্য বড় প্রাইজ মিস খেয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, স্টক বিজনেস, এগুলোতে যদি আপনারা লাভবান হতে চান, সেক্ষেত্রে আপনারা ধনলক্ষ্মী কবচ আপনারা কিন্তু পরিধান করতে পারেন। তো আগামীকাল শনিবার শনি মহারাজের কৃপা এবং শ্রীরামচন্দ্রের আশীর্বাদে যে 5 রাশির লটারির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, টার্গেট নাম্বার শুভ সময়, দিনের শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় এবং রাহুকালটা বিশেষভাবে, আমি বারবার বলি, রাহুকালে যে কোনো শুভ কাজ বর্জন করুন। এবং এর পাশাপাশি একটি কথা আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা হস্তরেখার মাধ্যমেও কিন্তু আপনি লটারির যোগ আছে কি না সেটা কিন্তু আপনি জেনে নিতেই পারেন। লটারি হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের খেলা, খুব অল্প সময়ে কিন্তু আপনি কোটিপতি কিন্তু হতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর। তো আগামীকাল হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। শুভ সময় 11টা 51 মিনিট থেকে 12টা 58 মিনিট পর্যন্ত, আরেকটি যে শুভ সময় 1টা 15 থেকে 2টা 45 মিনিট পর্যন্ত, আরেকটি যে শুভ সময় 4টা 28 মিনিট থেকে 5টা 16 মিনিট পর্যন্ত,
এবং দিনের যেটা রাহুকাল, আমি বারবার বলছি এই সময় যে কোনো শুভ কাজ বর্জন করুন, সেটা হচ্ছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। তো এবার আলোচনা শুরু করা যাক, আগামীকাল কোন রাশিগুলো লটারির প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, এবং পাশাপাশি লাকি নাম্বার অর্থাৎ টার্গেট নাম্বার এবং শুভ সময়। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 1, আপনাদের ক্ষেত্রে শুভ সময় 11টা থেকে আপনার 1টা 45 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 3, আপনাদের শুভ সময় সকাল 11টা 32 মিনিট থেকে 2টা 4 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম 3 নম্বর রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 6 এবং 3, আপনাদের যে শুভ সময় 10টা 44 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সৌভাগ্যশালী রাশি। সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময়টা সেটা হচ্ছে 12টা 4 মিনিট থেকে 2টা 18 মিনিট পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 6 এবং 3। সবশেষ যে রাশির কথা আমি বলবো, তার আগে আপনাদেরকে একটি কথা আমি বারবার বলছি, লটারি যারা কাটছেন তারা অবশ্যই নিজস্ব জন্মছকটা একবার দেখিয়ে নিন, আপনার জন্মছকে লটারি যোগ আছে কিনা, তবে ইনভেস্টমেন্ট করুন। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটা সেটা হচ্ছে 3 এবং 6, এবং আপনাদের যে শুভ সময় সকাল 10টা 50 মিনিট থেকে 12টা 54 মিনিট পর্যন্ত। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।